বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে তিনটি খাতে বিশেষ নজর দেওয়ার তাগিদ এসেছে একটি গবেষণা প্রতিবেদনে। বলা হয়েছে কৃষি ব্যবসা, ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থায়নের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের অপরিহার্য সুযোগ আছে। ইনভেস্টমেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই গবেষণা করেছে। থ্রি গুড ড্রাইভার্স কাজ লাগাতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। উন্নয়নের চাবিকাঠি কৃষি ব্যবসা, ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থায়নের মাধ্যমে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা শীর্ষক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন ফিকের সভাপতি রূপালী চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসা বান্ধব নীতি ও বিনিয়োগ পরিবেশ উন্নত করার কথা বলেন। বক্তারা বলেন, বাংলাদেশের লক্ষ্য 2031 সালের মধ্যে একটি উচ্চমধ্য আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া। এজন্য উচ্চ পর্যায়ে অর্থনৈতিক বিধিনিষেধ কাটিয়ে ওঠা জরুরি বলে মত দেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার প্রধান দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছেন। তবে আমরা কোনো দেশকে অনুসরণ করে নয়, নিজস্ব পদ্ধতিতে এগিয়ে যাব। এটা ঠিক, আমাদের অনেক কিছুই সংস্কার করতে হবে। এরপরও দেশে এখন যে বিনিয়োগ পরিবেশ আছে সেই সুযোগ গ্রহণ করে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।